অ্যাকশনে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ রণক্ষেত্র শাহবাগ, যেভাবে পিরুজপুরের পথে নেওয়া হচ্ছে সাইদির মরদেহ। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মরদেহ ঘিরে শাহবাগে বিক্ষোভরত জামাত শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ভোররাতের দিকে কঠোর অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টানা কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আধা ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলতে থাকে। এক পর্যায়ে জামাত শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জামাতের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। পরে সাইদির মরদেহগামী গাড়ি পুলিশ পাহারায় পিরুজপুরের পথে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত 3টার দিকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে পুলিশ বের করতে চাইলে জামাত শিবির কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়েন এবং দাঁড়িয়ে যান। এক পর্যায়ে পুলিশ সদস্যরা জামাত শিবিরের কর্মীদের প্রতিরোধের মুখে গাড়ির পাশ থেকে চলে যান। এ সময় তারা ঢাকায় জানাজার দাবিতে স্লোগান দেন। ফজরের নামাজের পর অ্যাকশনে যায় পুলিশ। ভোর 5টার কিছু পর হাসপাতালের বাইরে থেকে টিয়ার ঘ্যাস এবং রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে জামাতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছুটতে থাকে। এক পর্যায়ে পিছু হটে জামাত শিবিরের নেতাকর্মীরা। এ সময় মাওলানা সাইদের মরদেহ বের করতে গেলে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার এবং গ্লাস ভেঙে যায়। ভোর 5:30টার দিকে পুলিশ সদস্যরা পাংচার হওয়া অ্যাম্বুলেন্সটি নিজেরা ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভেতর থেকে বাইরে নিয়ে আসেন। শাহবাগ মোড় পেরিয়ে বারডেম হাসপাতালের সামনে ঠেলে আনার পর অন্য একটি অ্যাম্বুলেন্সে মাওলানা সাইদের মরদেহ তুলে দেন। পরবর্তীতে সেই অ্যাম্বুলেন্সটি পুলিশি নিরাপত্তায় পিরুজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে শাহবাগ মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অন্যদিকে সাইদিকে খুলনায় দাফন না করার দাবিতে ভয়াবহ বিক্ষোভ। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে খুলনায় দাফন করা বা না করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। সোমবার রাত 10:30টার দিকে নগরের বসুপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাডাঙ্গা থানার হাজি ইসমাইল রুট হয়ে শতরূপার মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখান থেকে আবার ইসমাইল রুট হয়ে বাসুপাড়া এলাকায় আসে। এভাবে দাফন দফায় দফায় মিছিল করেন নেতাকর্মীরা। সোনাডাঙ্গার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নিয়েছেন মহানগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সহ একাধিক নেতাকর্মীরা। এ সময় মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানে তারা বলেছেন, পাকিস্তানের পেতাত্মা পাকিস্তানে ফিরে যাক। এর আগে সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর খবরে খুলনার বসুপাড়া দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে। বৈঠকে মরদেহ মাদ্রাসায় আনা এবং ওসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয়। জীবদ্দশায় সাঈদীর করে যাওয়া ওসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসা নির্ধারিত স্থান রয়েছে। অন্যদিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধী বলায় সাংবাদিকদের উপর হামলা করেছে তার সমর্থকরা। সোমবার দিবাগত রাত 12:00 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আরটিভির ক্যামেরা পার্সন মানিক, যমুনা টেলিভিশনের রিপোর্টার শান্ত সহ 3 জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পিজি হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।